হ্যালো ভিওয়াজ আজ আজকে সমস্তটাই শাড়ির ভিডিও হবে খুব সুন্দর সুন্দর পুজোর কালেকশান আছে যে এটা আছে মিনা করা শাড়ি এরকম ভিতরে গ্রিন কালারের মিনা করা আছে এখানে পিঙ্ক কালারের মিনা করা আছে যে পুরো শাড়ি কলকাটা দেখেন খুব সুন্দর শাড়ি কলকাতা মানে নিখুঁতভাবে শাড়িটাকে বানানো হয়েছে খুব সুন্দর লাগছে শাড়িটা একটা আছে এটা আছে নেভি ব্লুর মধ্যে গোল্ডেন আর হোয়াইট মানে সিলভার জরির মধ্যে আছে আর আচলা এর লটকান হবে আর হচ্ছে অল ওভার এরকম একটা কাজের মধ্যে যাবে আর মিনা করা আছে সিলভার কালারের ছোট ছোট বুটি করা আছে বেশ সুন্দর শাড়িটা খুব মানে ফুটছে শাড়িটা নেভি ব্লুর মধ্যে গোল্ডেন সিলভার জরির কাজ খুব সুন্দর লাগছে আর শাড়িগুলো খুবই সফট মানে সত্যিই শাড়িগুলোর কোয়ালিটি ভালো আছে একবার দেখতে পারেন এই শাড়িগুলো এটা আছে সিপনের শাড়ি সফট কোয়ালিটির মধ্যে আছে আর এটা আছে এরকমভাবে ট্রেড ওয়ার্কের মধ্যে আছে আর দুই আঁচলের দুই দিকে এরকম লটকান বানানো থাকবে আর ব্লাউজটা পুরো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে নেই মানে এটার ভিতরে কাজ আছে এই যে ভিতরে আছে মানে এক একটা পর্দার উপর দিয়ে আমি ভিডিওটা করছি এই যে একটা পার্টের উপর দিয়ে আমি ভিডিওটা করছি এরকম হবে এটা কিন্তু উইবিন করা এটা প্রিন্ট নয় এটা উইভিন করা আছে পুরো ব্লাউজটাতে কাজ পাবেন সে হেলদি হলেও তা সে পুরো ব্লাউজটাতে পারবে মানে ছত্রিশ সাইজ কি আটত্রিশ সাইজের যদি ব্লাউজ বানায় তাহলেও সে পুরো বডিটাতে কাজ পাবে এই দেখেন এটা হলো একটা পার্ট ওই যে নেক ডিজাইন বানানো আছে এটাতেও নেক ডিজাইন বানানো আছে প্লাস এই দেখেন এই একটা বর্ডার করা আছে পিঠে বা সামনে এই বর্ডারটা পড়বে আর হাতা আছে হাতাতেও এরকমই গাছ গাছ মানে এই ধরনের ওই এগুলো ওইবিন করা আছে আর এরকম বর্ডার দেওয়া আছে আমি তো এটা শাড়িটা পুরো খুলছি না কারণ অসুবিধা হয়ে যাবে ভাঁজ করতে তার জন্য অল ওভার কাজ পেয়ে যাবেন শাড়িটা রেড কালার আছে বেশ রেডটাও সুন্দর যে একেবারে টকটকে বা কিছু সেটা নয় যে যে পাড়ের বর্ডারটা আছে এটাও যে খুব একেবারে গর্জেস যে কালার সেটা নয় বেশ সুন্দর একটা যে কোনো ওকেশানে ওটা পরতে পারবেন বিয়েতেও পড়তে পারবেন বা আদাস এক পুজো তো তো আছেই আর এটা একটা আছে সিপনের একদম নতুনত্ব শাড়িটা দেখেন এগুলো স্টোনের কাজ আছে তো এই স্টোনগুলো উঠবে না হাত দিয়ে এরভাবে ঘষলেও উঠবে না তো কেউ যদি নখ দিয়ে খুঁচটায় বা কিছু সে ব্যাপারটা আলাদা পুরো সিপন একদম সফট হালকা শাড়িটা এটাও একটা সফট এর মধ্যে আছে সিপনের এখান দিয়ে এরকম একটা পার বর্ডার করা আছে এরকম আছে ব্লাউজ পিসের সঙ্গে তো এটা এরকম বক্স প্যাকে আছে দেখবেন এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি আছে আর এই একটা শাড়ি আছে এটা তো তো পুজো বিয়ে যায় বলেন এটার মধ্যে স্টোন এর কাজ করা আছে এরকম স্টোনের কাজ আছে শাড়িটার মধ্যে আর এরকম একটা কালারের মধ্যে পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই যে একদম কালার কম্বিনেশানটাও নতুনত্ব সাধারণত আমরা পিঙ্ক কালার রেড কালার ইয়েলো অরেঞ্জ এই সমস্ত পড়তে পড়তে আমরা বোরিং তো একদম নতুনত্ব একটা কালার একদম ভিডিওটা পুরো নতুনত্ব হচ্ছে সমস্ত ডিজাইন টিজাইনগুলো সমস্ত কিছুই আর এগুলোর মধ্যেও স্টোন আছে তো পারেও স্টোন আছে মানে এটা পুজো বলেন বা হচ্ছে বিয়ে সহজে একটু দামিটা দাম আছে শাড়িটার শাড়িটার দামও আছে একটু তো এই একটা আছে এই শাড়িটাও খুব একটা বেশি দাম নয় কিন্তু হচ্ছে শিপনের শাড়ি আছে এর মধ্যে দেখছেন একটা স্ট্রাইপ স্ট্রাইপ আছে একটা হালকা করে স্টোন আছে আর হচ্ছে পার এরকম আছে এটা নিচের পাটটা পরবে এই পাটটা নিচে পরবে আর অল ওভার এরকমভাবে যাবে যে পরবে তাকে খুব সুন্দর লাগবে একদম নতুন বউ নতুন বউ লাগবে কালারটা এমন সুন্দর একটা কালার আছে নতুনত্ব একদম এটা এটাও একটা সফটের মধ্যে শাড়ির কোয়ালিটিটা ভালো সফট আছে আর এই এইরকমই ব্লাউজে বর্ডার পাবেন আর ব্লাউজটা পুরো একদম কি বলবো সেই লাল আর সবুজ দিয়ে যে একটা রামধনু কালার যে কি কালার যেটা বলে ওই ধরনের কালার সুন্দর একটা কালার এসছে একদম বিয়ের শাড়ির মতো খুব সুন্দর একদম বিয়ের শাড়ি বলতে গেলে আর পুরোটাই এরকম প্যারোট ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর যেই যে সবুজ কালারটা আছে সবুজ কালারটাও একটা সুন্দর একটা সবুজ যে কি রকম একদম এরকম প্যারোট ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন পুরো শাড়িটা শাড়ির কালার গ্লেজ কোয়ালিটি সবটাই পুরোটাই সুন্দর খারাপ বলা যাবে না শাড়িটাকে এটা আছে হ্যান্ডলুম সফট হ্যান্ডলুমের মধ্যে ফ্যান্সি হ্যান্ডলুম তো অল ওভার এরকম ট্রেডওয়ার্ক ওয়ার্ক আছে এরকম আছে আর এর ভিতরেও আছে উইবিন করা আছে প্লাস হচ্ছে প্রিন্ট আছে অল ওভার এরকম উইবিন আছে প্লাস হচ্ছে প্রিন্ট আছে সফট কোয়ালিটি হ্যান্ডলুম মানে সফট আর হচ্ছে এরকম কালারের ব্লাউজ পিস আছে ব্লাউজ এই কালারের ব্লাউজ আছে আর এরকম ট্রেড বুটি আছে অল ওভার বুটি বুটি পেয়ে যাবেন আর এই একটা শাড়ি আছে এই শাড়ির কালারটাও খুব সুন্দর একটা কালার ঠিক আমার ফটোতে সুন্দর কালারটা আসছে না এই যে এটা দেখছেন এর থেকেও সুন্দর কালারটা আছে আর হচ্ছে এগুলো একটা একটা স্টোন দেওয়া আছে এগুলোর মিডিলে হালকা একটা একটা স্টোন আছে পারে একটু বেশি স্টোন আছে তো বেশ শাড়িটা গরজেস আছে বিয়ে বা পুজোর জন্য বেস্ট একদম এরকম আছে এটা হবে পুরো অল ওভার শাড়িটা এই যে শাড়িটা দেখছেন উপরে যেরকম আছে মিডিলে এরকম একটা বুটি আছে তেমনই উপরের মতোই নিচেটা আছে কিন্তু উপরে এই সিঙ্গেল একটা করে মানে স্টোন আছে আর এটাতে একটু নিচেটা একটু গর্জেস করে দিয়েছে এরকম এই যে পাড়ে পাড়ে একটু বেশি আছে স্টোন শাড়িটা যেমন মানে সফট আছে বা দেখতে যেমন লাগছে সেই হিসাবে দাম নয় দামটা সেই হিসেবে কম আছে তো এই শাড়িটা অনেকটাই মানে দামি এটা হচ্ছে অর্গ্যানজা আছে এই যে বুটিগুলো আছে স্টোনগুলো এগুলো উঠবে না এই স্টোনগুলো ধোয়া কাচাতে উঠবে না একমাত্র নখ দিয়ে না খচড়ালে এটা উঠবে না যে হাতের ঘষা লাগলে এটা উঠে যাবে বা হাতে ফুটবে সেটাও নয় ভালো স্টোন আছে আর এইটা দেখেন কেমন একটা এরকম কানা দিয়ে একটা এরকম ডিজাইন স্টেপ ডিজাইন আছে আর হচ্ছে আপনার এরকম অল ওভার এরকম উপর নিচে এরকমভাবে আপনার বুটিটা যাবে এই যে এই দেখেন এটা হচ্ছে আচলা আচলার এই যে সাইড দিয়েও এই যে ডিজাইনটা যাচ্ছে মানে অল ওভার তিন দিকে ভিতরের দিকটা তো বুঝতে হয় তো সাধারণত কলকা এই যে যেটা আছলা পরে আচলার দিকেও এই যে এইটা পড়ছে প্লাস হচ্ছে এরকম একটা লটকান পড়ছে এই যে লটকান পড়ছে তো এরকম হবে অল ওভার আর শাড়িটার মধ্যে দেখেন কেমন একটা কালার আসছে মানে জাম কালার রেড কালার আর তার সঙ্গে গোল্ডেন কালার এরকম একটা তিনটে কালার এটার মধ্যে আসবে শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে মানে একদম পারটা দেখেন পারটা যে নষ্ট হয়ে যাবে বা কিছু সেটা নয় এটা পারটাও নষ্ট হবে না খুব সুন্দর একটা শাড়ি আছে বাই ভিওয়